বাবু শুরুত ফিল কর্দ, কেউ যদি কাউকে কোনো কর্দে হাসানা দেয় অথবা কর্দ নেয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো শর্ত প্রয়োগ করা চলবে কি না। ইসলাম পারস্পরিক সহযোগিতার দিন, সহযোগিতার ধর্ম। সুদ প্রথা যখন নিষিদ্ধ করা হয়েছে, মানুষ প্রয়োজনে যাতে একে অপরের কাছ থেকে সহযোগিতা নিতে পারে, নিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারে, এজন্য ইসলাম কর্জে হাসানা প্রদানে উদ্বুদ্ধ করেছে। এবং হাদিসে স্পষ্টভাবে এসেছে, কর্জে হাসানা প্রদানের মাধ্যমে কেউ যদি কাউকে কিছু দান করে, দান করলে যে সওয়াব পাওয়া যাবে, কর্জে হাসানার মাধ্যমে তার অর্ধেক সওয়াব লাভ করবে। অর্থাৎ আপনি কাউকে 1000 টাকা একেবারে দান করে দিলেন, এতে আপনি যে সওয়াব পাবেন, কাউকে তার প্রয়োজন মেটানোর জন্য কর্জ দিলেন আবার সেটা আপনি ফেরত নেবেন, এই 1000 টাকা কাউকে আপনি কর্জ দিয়ে উপকার করলেন, এতে 500 টাকা দান করলে যে সওয়াব পাওয়া যায়, আপনি সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন, যদিও আপনি আবার টাকাটা ফেরত নেবেন, তাকে দিয়ে দিবেন না একেবারেই, কিন্তু তার প্রয়োজন মেটানোর জন্য যে দিচ্ছেন, এই জন্যই আপনাকে এই সওয়াব বা মর্যাদা দেওয়া হবে। তো এই কর্জ দেওয়ার সময় কি কোনো শর্ত প্রয়োগ করা যাবে কি না, ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু যাকারা রাজুলান সাআলা বাদা বানি ইসরাঈলা আন্নাহু ইউসলিফাহু আলফা দিনার ফাদাফাআহা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের এক ঘটনা উল্লেখ করেছেন, যে বানী ইসরায়েলের একজন ব্যক্তি আরেকজনের কাছে কিছু কর্জ নিয়েছেন, সেই কর্জের পরিমাণ হল 1000 দিনার, 1000 স্বর্ণমুদ্রা। ফাদাফাআহা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা, কর্জ দেওয়ার সময় তাকে শর্ত দেয় যে আমার এটা পরিশোধ করবেন, তবে আপনাকে সময় দেওয়া হলো নির্দিষ্ট এই সময় পর্যন্ত, সময় পূর্ণ হয়ে গেলে এটাকে ফেরত প্রদান করতে হবে, এই শর্তে তিনি কর্জ দিলেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ পরিপূর্ণ হাদিস এই জায়গায় নিয়ে এসেননি, আরও ভিন্ন জায়গায় হাদিস নিয়ে এসেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করা অথবা কোনো চিঠি লিখে কোনো রকমের ব্যক্তি ছাড়া এমনি ছেড়ে দিয়ে সেই ব্যক্তির জন্য ছেড়ে দেওয়া ইত্যাদি বিভিন্ন রকমের শিরোনামে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। তারা দুইজন বন্ধু ছিলেন, একে অপরের সহযোগিতার জন্য কর্জে হাসানা দিয়েছিলেন, কিন্তু দুজনেই বসবাস করতেন একজন নদীর এক সাইডে আর একজন নদীর অপর সাইডে, নদী পারাপারের জন্য কোনো নিয়মিত বাহন ছিল না। তো যিনি কর্জ দিয়েছেন তিনি একটি নির্দিষ্ট সময় দিয়েছেন যে এত মাস পর তাকে পরিশোধ করতে হবে, যিনি নিয়েছেন তিনিও সত্যবাদী মানুষ, নির্দিষ্ট সময় পরিশোধ করার জন্য তিনি সব রকমের প্রস্তুত আছেন। তিনি পরিশোধ করার জন্য 1000 স্বর্ণমুদ্রা নিয়ে বের হয়েছেন, বের হয়ে নদীর ঘাটে এসে দেখছেন যে ওই ব্যক্তির কাছে যাওয়ার মতো কোনো মাধ্যম নেই, নদী পার হয়ে গিয়ে যে তাকে দেবেন এমন কোনো পাচ্ছেন না। শেষটায় বেচারা ভাবে একটা পথ বের করলেন,
পথ হলো, তিনি বলছেন যে আমি তাকে কথা দিয়েছি, ওয়াদা দিয়েছি যে এই সময় আমি এটা পরিশোধ করব। সময় হয়ে গেছে, এখন আমি যদি পরিশোধের ব্যবস্থা না নেই তাহলে আমি ওয়াদা খেলাফ করে ফেলব, আমি তো মুনাফিক হয়ে যাব। তাই তিনি ভাবলেন যে, এবং আল্লাহর সাহায্য চাইলেন, যেভাবেই হোক এটা তিনি পরিশোধ করবেন। ঠিক সেই মুহূর্তে নদীর পানিতে ভেসে আসছে একটা গাছ, শুকনো গাছ, কাঠের গাছ। তিনি সেটাকে সাইডে নিয়ে আসলেন, নিয়ে আসে সেটা একটু খোদাই করলেন। খোদাই করে ওই 1000 স্বর্ণ মুদ্রা ভিতরে দিলেন এবং একটা চিঠি লিখে দিলেন তার বন্ধুর নামে, যার কাছ থেকে কর্জ নিয়েছিলেন। নিয়ে আবার সেটাকে সেভাবেই সুন্দরভাবে বেঁধে দিলেন, দিয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে নদীতে সেই গাছ কাট ছেড়ে দিলেন। যিনি কর্জ দিয়েছিলেন তার কাছে ডেট, দিন তারিখ ঠিক করা ছিল যে অমুক তারিখে ফেরত দিবেন। তিনিও এটা নেওয়ার জন্য যে তার বন্ধু আসবে, তাই তিনি তার এরিয়াতে নদীর ঘাটে আসছেন। আসে অপেক্ষা করে দেখলেন যে না, কোনো মানুষজন দেখা যাচ্ছে না, কোনো বাহনও নেই, কোনো কিছু নেই। তিনি ভাবলেন যে মনে হয় পরিশোধ তিনি করতে পারছেন না বা কোনো সমস্যা আসবেন না। এভাবেই তিনি অপেক্ষা করতেই হঠাৎ দেখলেন একটা গাছের কাণ্ড ভেসে আসছে। হাদিস সহিহ বুখারীর অন্য জায়গায় বিস্তারিত এসেছে। সেটি ভেসে আসতেই তিনি বাড়ির কাঠখড়ির কাজে আসবে, জ্বালানি কাজে আসবে এই মনে করে নেওয়ার চিন্তা করলেন, নিলেন। নিয়ে তিনি সেটা বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে এখন জ্বালানির জন্য ছোট ছোট করে টুকরা করছেন। টুকরা করতে গিয়েই ভিতরে দেখলেন 1000 স্বর্ণ মুদ্রা এবং বন্ধুর চিঠি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ হাদিস নিয়ে এসেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর, আল্লাহ বলছেন ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে প্রকৃত পক্ষে আল্লাহই তার জন্য যথেষ্ট হন। আবার অন্য এক আয়াতে আল্লাহ বললেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার কাজ পরিপূর্ণ করে দেন। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন ও মাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। তিনি আল্লাহকে ভয় করেছিলেন, যে ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক রাখতে হবে, এবং তিনি আল্লাহর উপর ভরসা করে সেটাকে এভাবেই ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যথাস্থানে সেটাকে পৌঁছে দিলেন। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ এখানে অধ্যায় নিয়ে এসেছেন যে এই ধরনের কেউ যদি একজন আরেকজনের কাছে কর্জ নেয়, কর্জ নেওয়ার সময় কিছু শর্ত দিতে পারে, তবে শর্ত হতে হবে কোরআন সুন্নার আলোকে। আপনি শর্ত দিলেন যে আমি কর্জ দিতে পারি কিন্তু প্রতি মাসে আমাকে এত টাকা করে দিতে হবে, এটাও তো শর্ত একটা, কিন্তু এটা শর্ত হলো সুদের শর্ত, যা কোরআন সুন্না অ্যালাউ করে না, তাই সেই শর্ত বৈধ নয়, শর্ত হতে হবে কোরআন সুন্নার আলোকে। এরপরে ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন বাবুল মুকাতাবি ওয়া মা লা ইয়াহিল্লু মিনাশ শুরুতি আল্লাতি তুখালিফু কিতাবাল্লাহ। বাবুল মুকাতাব, কৃতদাস তাকে মুক্তি করার লক্ষ্যে মালিকের সাথে চুক্তি হয়, সেই চুক্তি বদ্ধ কৃতদাস, ওয়ামা লা ইয়াহিল্লু মিনাশ শুরুতি আল্লাতি তুখালিফু কিতাবাল্লাহ, এবং আল্লাহর কিতাবের বিরোধী যেই সমস্ত শর্ত হয়ে থাকে সেগুলি কখনো হালাল নয়, যা একটু আগে আমরা বললাম শর্ত দিতে পারে কিন্তু শর্ত হতে হবে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস বিরোধী যেন না হয়,
যদি কোরআন সুন্নাহ বিরোধী শর্ত হয় তাহলে সেই শর্ত কখনো গ্রহণযোগ্য হবে না।